সত্তর ভাই, জি ভাই, মার্কেটে কি আবার ভাইরাল 4 হাড়ির মাল্টি কুকার চলে আসছে নাকি? জি জি, প্রথমে ভাই 4 হাড়ি মাল্টি কুকার চলে আসছে। এটা মাল্টি কারি কুকার, এটা কিন্তু রাইস কারি সবকিছু করতে পারবে, সবকিছু করা যাবে। এক রাইস কুকারে একদম সবকিছু করতে পারবে না। চার হাড়ি আজকে করতেছি গরুর গোশত, কিন্তু ভাই গরুর গোশত কিন্তু সবচেয়ে শক্ত হাড়, অনেক সময় লাগে, কিন্তু একদম শর্টকাটের মধ্যে হয়ে যাবে। সর্বোচ্চ 15 থেকে 18 মিনিটের মধ্যে একদম গরু মাংস একদম পারফেক্ট হয়ে যাবে। 15 থেকে 18 মিনিট একদম মোমের মতো গলে যাবে, একটু দেখাই আমি। বিসমিল্লাহ। ওকে, দেখেন আজকে কিন্তু আবারও ভাইরাল চার বাজারে, কিন্তু অনেক জনে কিন্তু আমি করে দেখলাম বলেন চলে আসলো। এই মুরগির মাংস করে, মুরগির মাংসগুলো কিন্তু একবারে নরম, আচ্ছা দিলে হয়ে যায়, কিন্তু এটা এক চাপে হয়ে যায়। আর এগুলো আজকে কিন্তু গরুর মাংস করে দেখাচ্ছি। জি, আর এখানে দিচ্ছে রাইস, কিন্তু রাইসও করা হচ্ছে। জি জি, দেখেন আজকে রান্না করে দেখাবো। আর আবারও বলছি, 4 হাড়ির মাল্টি কুকার বা রাইস কুকার যেটাই বলেন, কারি কুকার বলেন, এটার মধ্যে ইনশাআল্লাহ এক রাইস কুকারে মাল্টি কুকারে অল এভরিথিং সবকিছু করতে পারবেন। আমি কে বলি বলি কি কি করতে পারবেন, কি করে এটার মধ্যে। সামনে কিন্তু আমরা রোজার মাস, আমরা ইচ্ছে করলে এই যে বেগুনি পেঁয়াজু যেগুলো আমরা আসলে করি বাজার থেকে আনি কিনি খাই, কিন্তু না ওগুলা খাবেন না, ওগুলা কিন্তু স্বাস্থ্যসম্মত না। ঘরের মধ্যে করি করবেন, ওগুলো কিন্তু একদম ইউজ করি অথবা খেয়ে শান্তি পাবেন। বাইরের গুলো রাস্তার গুলো কিন্তু আসলে দেখতে সুন্দর, কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, সব করা যাবে। মাছ ভাজি বলেন, আমি আমি একটু করে দেখাচ্ছি। যে এটার মধ্যে আমি দিচ্ছি গরু গুজেছি, এখন দেখেন এখানে হয়েছে রাইস, রাইস আর মোমো দিয়ে দিচ্ছি। কিন্তু আসলে কিন্তু অনেক জনে মোমো পছন্দ করে, মোমো তারপরে যেন ডিম, আচ্ছা তারপরে বাফা পিঠা, এখানে কিন্তু অনেক কিছু করা যায়, স্টিম মানে সবকিছু করা যায়, শাক সবজি। মোমো গুলা কিন্তু কি বলে করবেন, নিচে রাইস, হ্যাঁ নিচে দিচ্ছি রাইস। দেখেন আমি একটু লাড়ি দেখাই, নিচে রাইস দিয়েছি আর উপরে দিচ্ছি মোমো। আর আপনি মোমো, জি আপনি ইচ্ছে করলে যদি রাইস না দিয়ে আলাদা পানি দিয়ে কিন্তু মোমো তৈরি করতে পারবেন, শাক সবজি আলু টালু সিদ্ধ করতে পারবেন, সবকিছু করা যাবে। আর একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, চিকেন করার জন্য, এই যে দেখেন এই রাইস কুকার কিন্তু চিকেনও করা যাবে, দেখছেন, যেহেতু মাল্টি সবকিছু করা যাবে। ভাজা হচ্ছে কিন্তু, সব ধরনের ভাজা ভাজিও কিন্তু আপনারা করতে পারবেন, যত চিকেন করতে পারবেন, পেঁয়াজু করতে পারবেন, তারপর আপনি পুরি করতে পারবেন। এই দেখছেন চিকেন কিন্তু রান্না করা হচ্ছে, আপনি ইচ্ছে করলে আনাম যদি মুরগি করে আনাম মুরগিও করতে পারবেন। তারপর এই যে আমি দেখাই আরো কিছু করতে পারবেন এখানে, আচ্ছা এই যে দেখেন এই যে পেঁয়াজু করবেন কি বলে একটু দেখা দিচ্ছি। এই যে পেঁয়াজু, এই যে দেখেন পেঁয়াজু কিন্তু আপনারা বানাতে পারবেন। জি জি, বাসা বসে পেঁয়াজু বেগুনি গুলা আপনারা করতে পারবেন, যা যে সাইজ মন চায়। এক জিনিস দেখেন, 4 হাড়ির মাল্টি কুকার বা কারি কুকার বা রাইস কুকার যেটাই বলেন, 4 হাড়ির এই যে দেখেন, আচ্ছা আচ্ছা। এখন আমি আসলে সবগুলো তো একসাথে করা যাচ্ছে না, অল্প অল্প করে করি। আচ্ছা এখন আমি আপনার এই যে দেখেন পুরি, পুরিটা কিন্তু কিভাবে করে সেটা তো অবশ্যই জানেন, পুরিটা একটু বেরিয়ে দেওয়া হয় তো আসলে কিন্তু আমার একটু জাস্ট আমি ছাড়ে দিলাম, দেখেন পুরি হবে দিলাম। আর কমার্শিয়াল যারা ব্লেন্ডার ইউজ করবেন, কমার্শিয়াল মানে একদম হেভি ব্লেন্ডার, যদি অনেক জনে আসলে রেস্টুরেন্টের জন্য বাসাবাড়ির জন্য অনেক লোক আছে, আমার একটা ভালো ব্লেন্ডারের দরকার, কমার্শিয়াল ব্লেন্ডার। কমার্শিয়াল বলতে গেলে ওয়াট গুলো কিন্তু 1200 ওয়াট, 1200 ওয়াট মেড ইন ইন্ডিয়া। আর এটা হচ্ছে 4-in-1, চারটা জগ একসাথে ব্লেন্ডার কি করতে পারবো সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে আছে যেটা ক্লিয়ার জুস করবেন এটার মধ্যে করবেন, ছাপা মুক্ত জুস, মানে আলাদা আপনার অনেক জনে এখানে করতে পারবেন। আর এটার মধ্যে 4টা কন্টেইনার, এটার মধ্যে করতে পারবেন একটার মধ্যে আদা রসুন, একটার মধ্যে করতে পারবেন মাংসের কিমা, মাংসের কিমা, আর এটার মধ্যে শুকনা মশলা, শুকনা মশলা, শুকনা বলতে চালি গুঁড়া, ডালি গুঁড়া, হলুদ, মরিচ যা আছে। আমার হাতে কিছু আইটেম আছে তো আমি একটু করে দেখা দিব। শুকনা হলুদ আছে, ভিজা হলুদ আছে, ভিজা হলুদ আছে। আমরা যে এই যে মাল্টি কারি কুকার দেখছি, এটাতে 4টা যে হাড়ি আছে, কি কি হাড়ি আছে এটা 4টা আছে আমি বলে দিই। এখন 4টার মধ্যে কি কি করতে পারবেন একটু আপনি আবার, আচ্ছা এটা কিন্তু 2টা কালার আছে, দেখেন আবার বলছি 4 হাড়ির মাল্টি কালার কিন্তু 2টা। আপনার আসলে এক একজন এক কালার, দুটোটা কিন্তু অনেক সুন্দর কালার। আর এটার একটা দিন আগে আমি বলে দিচ্ছি, ওকে এই কারি কুকারের মধ্যে এসে এক সিটের, এটা কোনো জোড়া ছাড়া, আচ্ছা জয়েন্টলেস, জয়েন্ট যেগুলো থাকবে এগুলো অনেক সময় প্লাস্টিকের থাকে, অনেক সময় কিছুদিন ইউজ করলে ওগুলো ছুটি যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু এটা কিন্তু এক সিট এগুলা, আর এগুলো সম্পূর্ণ স্টিলের মধ্যে এগুলা, আচ্ছা এক সিটের মাল কিন্তু লাস্টিং গুলো অনেক ভালো করে, ভালো করে। আর এগুলো যে কয়েল গুলা, এগুলো কিন্তু যে কয়েল গুলো এগুলো ফিশ কয়েল বলে, এই কয়েল গুলো নষ্ট হবে না কোনো এগুলা, আচ্ছা আচ্ছা। এটা সম্পূর্ণ স্টিল, এটা কোম্পানি হচ্ছে নোহা কোম্পানি, নোহা কোম্পানি, জি ওকে, নোহা কোম্পানি কিন্তু বাইরের কোম্পানি, এটা বুঝতে হবে নোহা কোম্পানি। দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু চিকেন এবং এই যে আমরা পুরি দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, একবারে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভাজা ভাজি হয়ে যাচ্ছে। এখন আপনার চার পাতিল কি কি হবে, চার পাতিলের মধ্যে ওকে আমাদের মাংসটা কিন্তু এই যে
যে বসিয়ে দিয়েছি এই যে চার পাতিলের মধ্যে আমি বলি আপনাকে আচ্ছা একটা হচ্ছে স্টিম করার জন্য আচ্ছা একটা হচ্ছে স্টিম যেটা তুমি স্টিম করবেন এই যে এটা এই যে আমরা স্টিম করছি নিচে কিন্তু আলু মোমো যা মন চায় আমি স্টিম করার জন্য ঠিক আছে ওকে এরপরে কিন্তু আরেকটা হাড়ি আছে দেখেন এই যে এটা হচ্ছে স্টিল হাড়ি আচ্ছা এটা হচ্ছে স্টিলের মধ্যে আপনি যে কোনো গোস্তের জন্য গোস্ত করার জন্য গোস্ত করেন অথবা বেগুনি পেঁয়াজগুলো ভাজি করার জন্য আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে একটা গ্যাস ওকে আর নন স্টিক যেটা এটা এটার মধ্যে সব সময় খেয়াল রাখবেন রাইস করার জন্য আচ্ছা নন স্টিক কোন রাইস নন স্টিক একদম সম্পূর্ণ রাইস আর একটা আছে যে দেখেন সিলভারের মত সিলভারে এটার মধ্যে বিরিানি পোলাও খিচুড়ি আপনি কি খেতে মন চাইছে এটার মধ্যে সব কিছু করা যাবে সব সব আচ্ছা এই হলো চার পাতিল আর চার পাতিলে আরেকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি আচ্ছা এগুলা যে এগুলা রাইস কুকারে যে কয়েলগুলা কয়েলগুলা এগুলো কিন্তু অটো সার্কিট ব্রেকার কয়েল এমন আমাদের দেশে কিন্তু অনেক রাইস কুকার মানুষে কিনে কিনে অথবা ব্লেন্ডার কিনে ওরা বলে দেন ভাই রাইস কুকার তো টিকে না ব্লেন্ডার দীর্ঘদিন যায় না নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় আচ্ছা এই কারণে নষ্ট হয় যে রাইস কুকার ব্লেন্ডার দেখবেন অটো সার্কিট থাকবে না ও রাইস কুকার ব্লেন্ডার বেশি দিন টিকবে না বেশি দিন ওই চায়না যেমন বলেন চায়না জিনিসের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে কিন্তু আগে বুঝে নিতে হবে আসলে গুণগত মানগুলো কি এখানে আমি করে দেখাচ্ছি এখানে যে রাইস কুকার গুলা এগুলো কিন্তু অটো সার্কিট ব্রেকার কয়েল অটো সার্কিট ব্রেকারের কারণে এই কয়েল গুলা দীর্ঘদিন আপনি ইউজ করতে পারলে নষ্ট হবে না এগুলো আর এগুলো কোম্পানিতে কিন্তু ওয়ারেন্টি আছে কিন্তু ওয়ারেন্টি আছে হ্যাঁ জি আমাদের কোম্পানি থেকে এগুলো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিন বছর কোম্পানির ওয়ারেন্টি আর আমাদের শোরুমটা আমি একটু বলে দিচ্ছি আমাদের শোরুম রয়েছে অ্যাড্রেসটা দেখি বিবারিয়া এন্টারপ্রাইজ এখানে আছে টেপপানা চন্দিমা সুপারমার্কেট মার্কেট নিস্তরা 7 নম্বর গেটের লগে অথবা ঢাকা কলেজের পাশে মার্কেট যেটা ওটা অথবা ঢাকা নিউ মার্কেটে যারা আসেন একবার আসেন আসলে বললে যে কোনো লোকে বলবেন বলে ভাই আমি আপনাদের পাশের মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটটা কোন দিকে যে কোনো লোকে দেখা দিবে ওকে দেখেন আবার এখন আমি চার হাড়ির মাল্টি কুকার এখন আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি এই দেখেন কমার্শিয়াল ব্লেন্ডার কমেন্ট করে জানাবেন আর এটা সাইজ কি এটা সাইজ কি একটাই এগুলা সাইজ হচ্ছে আপনার 2.8 লিটার ক্যাপাসিটি 2.8 লিটার 2.8 লিটার ছোট ছোট বড় হয় না কিছু আসলে এটার মধ্যে বড় সাইজ তো আমি ইচ্ছা করলে আধা কেজিও পাকাতে পারবেন 250 গ্রামও পাকাতে পারবেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ করতে পারেন 2 কেজি আর সর্বনিম্ন 250 গ্রাম করতে পারেন 2 কেজি চাল করতে পারেন 3.5 কেজি আপনি গোস করতে পারবেন এর থেকে বড় আশা করা লাগে না সাইজ কিন্তু একটাই আছে সাইজ একটাই কালার দুটো হবে কালার দুটো হবে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এগুলা অনেক জনের মনে হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে এমনি এসএসআর এগুলো স্টিল এগুলো আছে এগুলো কিন্তু স্টিলের এসএসআর স্টিল মেটাল আচ্ছা মেটাল মেটালের উপর আরেকটা লেমিটিং করা হয়েছে যেন বাংলাদেশে আবহাওয়া কিন্তু লবণাক্ত লবণাক্ত অনেক সময় যদি একবারে যদি সাদা কালার হয় আচ্ছা পানি টানি লাগলে জং আসার সম্ভাবনা সেই জন্য এগুলো স্টিল উপর আলাদা একটা লেমিটিং করছে মাল্টি কারি কুকার রাইস কুকার যেটা বলেন এগুলা যদি আলাদা আলাদা কিনতে এগুলোর দাম পড়বে অনেক টাকা দাম 6-7 হাজার টাকা দাম পড়বে আমরা কিন্তু ওভাবে নিচ্ছি আমরা এভারেজ একটা প্যাকেজ দিচ্ছি আমরা যারা ইনশাল্লাহ অর্ডার করবেন তাদের জন্য রাখতেছি আমরা 9999 টাকা মানে 4000 টাকা মাত্র 4000 টাকা 3999 টাকা 999 আচ্ছা 3999 টাকা মানে 4000 টাকা বা 3999 টাকা হলে কিন্তু এই চার হাড়ির ভাইরাল রাইস কুকার বলেন কারি কুকার বলেন মাল্টি কুকার বলেন এই মাল্টি কুকার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 3999 টাকা 3999 টাকার মধ্যে ইনশাআল্লাহ এই ছাইরারি কারে কুকারগুলো নিতে পারেন আপনারা দেখেন খুবই আর ঢাকার ঢাকার বাইরে কিভাবে নেবেন আমরা ঢাকার বাইরে যারা কি নেবেন ইনশাআল্লাহ অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনার হোম ডেলিভারি আছে আপনার কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আর ঢাকার ভিতরে কিন্তু আমরা ইচ্ছা করলে নিতে পারেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর এটার মধ্যে এখন আমরা ব্লেন্ডার দেখাবো খুবই পাওয়ারফুল এই ব্লেন্ডার কিন্তু 1200 ওয়াটের মেড ইন ইন্ডিয়া কভার মোটর আর 4-in-1 চারটা জারের হবে চার জগ এগুলো কিন্তু আমি জগগুলো একটু দেখাই আচ্ছা এটা জগগুলো যে সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের মেটালের এবং এই যে এই নিচে এটা কি এটা জিস্ট এটাই মেটালের মধ্যে আচ্ছা আচ্ছা এটা মেটাল এবং দেখা দিই আপনাকে এসএসএ এগুলো সম্পূর্ণ মেটাল আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি হেভি ব্লেন্ডার গুলো কিন্তু অটো সার্কিট ব্রেকার করে কিন্তু এই যে দেখেন দেখেন হেভি সার্কিট ব্রেকার কিন্তু রয়েছে মানে ওভারলোড যদি পড়ে আপনার টেনশনই কিছু নাই 2 মিনিট পরে আবার এটা পুশ করবেন ঠিক আগের মতো চলবে আগের মতো চলে আসবে মোটর চলবে না এবং আরেকটা কথা বলে দিচ্ছি যার হবে সাইজটা এই যে দেখেন 1 2 3
যেখানে হলুদ হবে এটার মধ্যে সব হবে। আর আজকে করবে গিয়ে আমি একটু বলি শুকনা মশলা, যে শুকনা আপনার এই হলুদ অনেক হেভি কিন্তু অনেক হার্ড, দেখেন এগুলা হলুদ হলে আর কিছু লাগবে না। আচ্ছা হলুদ করব শুকনা, আবার ভিজা হলুদ, যেমন একসময় দেখছি দাদা দাদিরা কিন্তু পাটাতে পিষে কিন্তু খাইতো, ওই স্বাদ কিন্তু এখনো মনে হয় মুখে লেগে রয়েছে যারা খাইছে আসলে। তো আজকে বাটা হলুদ করব, বাটা মরিচ করব, বাটা মরিচ বাটা হলুদের সাতটা আটটা অনেক সুন্দর বা অনেক স্বাদ মনে মুখে লেগে রয়েছে। একটু করে দেখাচ্ছি আমি, ডাক্তার বলছেন আমি নিবো ঢাকার মধ্যে, অবশ্যই আপনি নাম্বারে যোগাযোগ করেন, সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চলছে। একটু পানি দিতে হবে, আপনারা যাই করে ভিজা করলে পানি দিবেন, শুকনা করলে কোনো পানির কোনো দরকার নাই। ওকে দেখেন খুবই পাওয়ারফুল কিন্তু এই ব্লেন্ডার হবে, আবার বলছি চারটা জারের কিন্তু নোভেনা ব্র্যান্ডের আপনি শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন। দেখেন আবারও বলছি চার হাড়ির মাল্টি কুকার, এই যে দেখেন এটা শুকনাটা, কিন্তু আমি দেখাই এটা দেখাই, মরিচের একটু করে দেখাই আমি একটা একটা। ওকে দামজি দামজিয়া জাহান গ্রিজারের দাম জানতে চাচ্ছে, আপনি নাম্বারে যোগাযোগ করেন, দাম কিন্তু জানতে পারবেন। ওকে মরিচ সারাদিনে রান্না করতে পারবেন, সর্বোচ্চ দশ টাকা কিন্তু খরচ হবে এই মাল্টি কুকার গুলো, সর্বোচ্চ তিন বেলা পাকাবে যারা, আমি এতটুকু বলবো ইনশাল্লাহ, আর এখানে আরেকটা কথা আমাদের চিকেনটা দেখি, দেখেন চিকেনটা কিন্তু আমরা ফ্রাই করছি, পেঁয়াজ দিয়েছি, পুরি দিয়েছি, দেখেন অসাধারণ জিনিস, রোজার মাস আসতেছে, রমজান মাস, রমজান মাসে কিন্তু আপনারা বাসা বসি বেগুনি পেঁয়াজু, তারপরে আপনার যে কোনো তো দেখেন এই যে আমাদের কিন্তু ভাজাভাজি কুকার হচ্ছে 2.8 লিটার ভাই, 2.8 লিটার ক্যাপাসিটি, চার হাড়ের কিন্তু
একটা হচ্ছে নন স্টিক করা, একটা হচ্ছে স্টিলের, আর একটা হচ্ছে অ্যানোডাইজ করা কিন্তু, আর একটা কিন্তু স্টিমার আছে, সবকিছুর সাথে কিন্তু আপনার ঢাকনা একটা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা পাতিল, কিন্তু এগুলো যে পাতিল গুলা আচ্ছা আপনি শুধু খেয়াল রাখবেন স্টিল যেটা ওটার মধ্যে যে কোনো তরকারি করতে পারেন, মানে কারি করার জন্য। আমাদের হলুদ মরিচ হচ্ছে মানুষ তো চতুর্দিকে পাইতেছি না, একটু হচ্ছে কারণ অনেকে অনেক কিছু দেখতে যাচ্ছেন, আমরা একসাথে সবকিছু কিন্তু দেখাচ্ছি। চিকেনটা দেখেন, চিকেনের কালারটা দেখেন, একদম পারফেক্ট কালারটা চলে আসছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন একটু কালারটা, চিকেনের কালারটা কিন্তু, কেউ যদি একবারে মসমুচা করকুরিয়ে করে খেতে যান সেক্ষেত্রে আপনার একটু সময়টা একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে সব হয়ে গেছে। এই যে না আপু, নাম্বারে নক দেন, নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা দেখেন, যারা নিতে যাচ্ছেন আবারও বলবো, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই মাল্টি কুকার গুলো। আবার বলছি প্রাইস মাত্র 4000 টাকা, 3999 টাকা, মানে 4000 টাকা দাম, 4000 টাকা। এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন, খুবই চমৎকার, 3 বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং আবারও বলছি 4টা হাড়ের কিন্তু আপনারা মাল্টি কুকার পেয়ে যাবেন, ডাবল পাতলে প্রথম আসছে ইনশাল্লাহ। নোহা কোম্পানি, নোহা কিন্তু বাইরের কোম্পানি। এবং আবারও বলছি দেখেন, এটা কিন্তু স্টিল, হ্যাঁ এটা মেটাল, এগুলো সম্পূর্ণ মেটালের মধ্যে, এক শীটের মধ্যে, এটা কিন্তু জয়েন্টলেস, এক শীটের মধ্যে এক শীট করছে, আর এটা কালারিং করছে। এই কারণে আচ্ছা বাংলাদেশে বলছি না, প্রথমে বলছি আবহাওয়া কিন্তু লবণাক্ত, আচ্ছা যে 2-4-5-10 বছর ধরে মরিচের আবার কালারটা নষ্ট না হয়, সেই জন্য এগুলো স্টিলের উপরে একটা কালার করা হয়েছে। আচ্ছা তো লেমিটিং কালার বলা হয় এটাকে, লেমিটিং কালার, এমবোস কালার, এগুলো নষ্ট হবে না। চার্জ কত আসতে পারে রাজশাহীতে বাংলাদেশে? যেখানে না সর্বোচ্চ 150 টাকা থেকে 200 টাকা আসবে, 150 থেকে 200 টাকা বাংলাদেশে যেখানে নিতে চাচ্ছেন আপনারা। এই যে এই নম্বরগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন। আর যারা চলে আসতে চান চলে আসতে পারবেন, বিবারি এন্টারপ্রাইজ, 53 নম্বর চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা কলেজের ঠিক পাশেই, নিচতলায় 7 নম্বর গেট দিয়ে পেয়ে যাবেন। আবার এনে একটু দেখেন, এখন আমি আসলে কি কি করছি রাইস কুকারের কাজ, প্রেসার কুকারের কাজ, মাল্টি কুকারের কাজ, কারি কুকারের কাজ, এগুলো কিন্তু আসলে এই জন্য বলা হয়েছে দেন 4-in-1, মানে 4টা পাতিলে কাজ করেছে দেন, একটার মধ্যে একদম অন্তত সবগুলো কাজ করতে পারবেন। আলাদা রাইস কুকার কিনতে হবে না, মাল্টি কুকার কিনতে হবে না, কারি কুকার কিনতে হবে না, মাল্টি কুকার, আবার বলছি মাল্টি কুকার, সব ধরনের রান্না কিন্তু আজকে হচ্ছে। এবং নিচে কিন্তু আমরা এখানে ভাত দিয়েছি, আর উপরে কিন্তু আমরা মোমো দিয়েছি, একসাথে মোমো এবং ভাত আমাদের কিন্তু একসাথে হবে। আর আমরা কিন্তু আজকে গরুর মাংস বসিয়েছি ইনশাআল্লাহ, গরুর মাংসটা কিন্তু অনেক শক্ত, কিন্তু এই জন্য গরুর মাংস এখানে করতে পারে 15 মিনিট অবধি দেখেন, ঢাকনা দিয়ে একটাই পাবেন। ওকে এখন দেখেন, এই যে মরিচটা দিয়ে করলাম আমি, হলুদ আমলে কিন্তু একটা হলুদ হয়ে গেছে, এই যে হলুদটা দেখেন পাটা যেরকম পিষলে তার সাথে সুন্দর হয়েছে কিন্তু, একটু দেখেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, দেখেন একবারে মরিচটা দেখাই আমি একটু, আচ্ছা মরিচটা আমরা দেখাই, মরিচটা কিন্তু আরেকটু আপনারা অনেকজনে এই যে দেখেন কি রকম হয়েছে দেখেন, আপনি যদি একটু পানি দেন, যার যেরকম লাগবে আর কি, একবারে যদি পানি দেন একটু, একবারে পেস্ট হয়ে যাবে, একবারে পেস্ট হয়ে যাবে। আসলে অনেকে একবারে পেস্ট চায়, অনেকে হালকা একটু পেস্ট কম চায়, এক একটু উমের দরকার হয় তো, আপনারা যেরকম চান সেরকমই কিন্তু করতে পারবেন। এই যে দেখেন মরিচটা একটু দেখাই আমি, আচ্ছা মরিচটা দেখাই একটু দেখাই, একদম পাটাতে যেরকম পিছলে যেরকম হয় তার সাথে কিন্তু সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, এগুলো যদি বাটি খান এটা স্বাদটা কিন্তু আলাদা থাকবে, বাজারে যে শুকনা মরিচ যে আমরা খাই এগুলা, এলে কিন্তু এরকম ইয়ে হবে না, আপনার স্বাদ থাকে না, বাটার এটা আলাদা। এই যে দেখেন, আর হলুদটা দেখেন একদম মিহি হয়ে গেছে, কাঁচা হলুদ না সরি, এটা শুকনা হলুদ, শুকনা হলুদ দেখেন, এগুলো হলুদ কিন্তু একবারে মিহি হয়ে গেছে। ওকে এই যে দেখেন এগুলা, আর আপনারা যারা হলুদ হয় হয়েছে, যে ব্লেন্ডারে হলুদ হবে আশা করি, এই ব্লেন্ডারে অন্য কিছু আর
দেখতে হবে না, হলুদ হলে মনে করলে অল এভরিথিং সবকিছু হবে। আমরা বলছি যেটা হচ্ছে আমাদের চার হাড়ির ব্যবহারটা একটু দেখিয়ে দিতে বলেছেন। ব্যবহারের নিয়মটা হচ্ছে বলে স্টিলের মধ্যে আপনি যেটা স্টিল পাতিল ওটার মধ্যে যে কোনো গরু মেরে যে গুস করবেন, গরু গুস করবেন স্টিল হাতিলে পাতিলে কিন্তু আমরা গরু মাংস, হ্যাঁ গরু গুস করতেছি আমরা। ওকে, আর যেটা আপনার হচ্ছে নন স্টিক, নন স্টিক কিন্তু নন স্টিক এর মধ্যে করতে পারেন আপনারা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি। আচ্ছা এইগুলো কিন্তু আপনারা রান্না করতে পারবেন, জি এটা কিন্তু নন স্টিক। আর উপরে মোমো করলেন আপনি, কথা হচ্ছে মোমো কিন্তু আমরা করতেছি স্টিল আছে সাথে। আচ্ছা নিচে কিন্তু আমাদের যে ভাতটাও কিন্তু অলমোস্ট ডান এবং আমাদের মোমো কিন্তু হয়ে গেছে। কালারটা দেখেন কি রকম হচ্ছে, এগুলো মাশাআল্লাহ দেখেন গরু এগুলো মোমের মতো গলে যাবে, একদম মোমের মতো গলে যাবে এগুলো। অসাধারণ জিনিস কিন্তু, অসাধারণ জিনিস। এবং এখানে দেখেন আমাদের স্টিলের হাড়ি আছে, আর এগুলোর মধ্যে আপনাদেরকে বলি যে কোনো চামচ ইউজ করতে পারবেন। রাইস কুকারে কারে কুকারে অনেক জনে বলতে নন স্টিক চামচ ছাড়া কাঠের চামচ ছাড়া করা যায় না, এটার মধ্যে যে কোনো চামচ ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি স্টিল করেন, কাঠের করেন, নন স্টিক করেন, আপনি যেটা মন চায় এটা দিয়ে করতে পারেন আপনি। এগুলো দেখেন, ওকে দেখেন প্রেসার কুকারে কিন্তু আপনারা শুধুমাত্র ভাত আর গরুর মাংসটাই কিন্তু করতে পারবেন, কোন ধরনের ভাজা ভাজি না 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 করা যাবে না। এটা হচ্ছে মাল্টি কুকার, এটা মাল্টি করতে এটার মধ্যে সবকিছু করা যাবে। এই যে আমরা কিন্তু ভাজা ভাজি করতেছি, ভাজা ফোড়া করতে পারবেন আপনার যে কোনো কিছু। আমরা যে বলছি না রোজার মাসে আপনার যে পেঁয়াজ গুলো দেখেন কেমন হচ্ছে, দেখেন মাশাআল্লাহ দেখেন পেঁয়াজও দেখেন। আমাদের চিকেন ফ্রাই কিন্তু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি। 3 ইয়ার্স ওয়ারেন্টি কোম্পানি থেকে, 3 বছর ওয়ারেন্টি আছে। 3 বছরের মধ্যে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের কোম্পানি থেকে সার্ভিস গুলো ফ্রি পাবেন। আচ্ছা 3 বছরের, এই যে দেখেন আমি পেঁয়াজটা করলাম, একটু দেখেন এই যে পুরিটা করলাম। আসলে তো আমরা জাস্ট একটু দেখাচ্ছি, যারা বাসা করবেন অনেক সুন্দরভাবে আপনারা করতে পারবেন এগুলা। এই যে দেখেন, দেখেন পুরি কিন্তু হয়ে গেছে এবং আমাদের চিকেন ফ্রাইও কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আমনে সোয়াস সোয়াস দেখেন হয়ে গেছে। ইংরেজি দেখেন, আচ্ছা সুরজ ভাই কি লিখেছেন আমি বুঝতে পারিনি, একটু ভালো করে বুঝান। ওকে, গ্যারান্টি কিন্তু আমরা বলছি 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর চারটা হাড়ির কিন্তু আপনারা মাল্টি কুকার, আবারো বলছি সব ধরনের রান্না কিন্তু আপনারা করতে পারবেন। এগুলো এমন হইছে আপনার একবার হাত শখাতে পারবেন এগুলো। আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে 1000 ওয়াটের, জি 1000 ওয়াট 1000 ওয়াট, আর এগুলো অটো সার্কিট ব্রেকার কয়েল এগুলো। আচ্ছা আচ্ছা, অসাধারণ জিনিস দেখেন। আবারো কিন্তু বলছি ভাইরাল মাল্টি কুকার, যাতে সব ধরনের রান্না আপনারা করতে পারবেন। আর কুকারের শীষ, কুকারে প্রেসার কুকার হচ্ছে আপনারা শুধু ভাত বা প্রেসার কুকারে শুধু গুস করা যাবে, আর এটার মধ্যে কিন্তু সব করতে পারবেন। এটা বাসা বাড়িতে কি কি রান্না, ফলাও খান, বিরিয়ানি খান, খিচুড়ি করেন, সবজি করেন, ডাল করেন, আপনি অল এভরিথিং সবকিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা তিন বেলা যদি রান্না করেন, তিন বেলা যদি পাক করেন, সর্বোচ্চ 250 টাকা থেকে 300 টাকার মধ্যে এটা কিন্তু ক্লিয়ার পুরো মাসে কিন্তু। তার মানে বলা যায় যে প্রতিদিন 10 টাকা, জি জি। এখন কিন্তু গ্যাসের যে দাম আমি আপনাকে বলি, গ্যাসের কিন্তু প্রচুর দাম এখন, আবার গ্যাসের দাম বাড়ছে কিন্তু। বর্তমান চলতেছে 1350 টাকা বোতল, সামনে কিন্তু 1600-1700 টাকা আসবে। তো মাসে যদি একটা বোতলে যদি এত টাকা খরচ করেন তাহলে আপনি দেখেন কি অবস্থা হবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক ওরা ক টাকা ইনকাম করে, ওদের কিন্তু অনেক অনেক কষ্ট, মানে মাসে একটা বোতল যায়ও না যায়ও না। তাহলে আপনি দেখেন এই তিন বেলা রান্না করি আপনার 250 টাকা 300 টাকার মধ্যে পুরো মাসে আমরা রান্না ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আরেকটা কথা আমি আপনাকে বলে, যে ব্লেন্ডারটা দেখাচ্ছি কমার্শিয়াল ব্লেন্ডার, এই যে দেখেন আমি যেন হলুদ করছি, আমি কিন্তু এমনি করি না, আমি আগে দেখছি আসলে এটা হলুদ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন হলুদের ছবিগুলো দেখেন, মরিচের ছবিগুলো, জিরে দেখেন, এলাচি, লং, আদা, মানে শুকনো হাট মশলাগুলো কিন্তু এই ব্লেন্ডারে আপনি করতে পারবেন। সব ব্লেন্ডারে কিন্তু সব মশলা করা যায় না, অসাধারণ অসাধারণ। আর এটার ওয়াট আছে আপনার 1200 ওয়াট, এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এগুলো মোটর হচ্ছে 100% কপার মোটর, 100% কপার মোটর। জি, এটা কত হাজার আরপিএম হবে? এটা হচ্ছে আরপিএমটা আমাদের লেখা আছে, দেখতে হবে আসলে। ওকে দেখেন আমাদের মোমো কিন্তু কমপ্লিট, নিচে কিন্তু ভাতও কিন্তু আমাদের কমপ্লিট। তার মানে দেখেন আরো কিন্তু আপনাদের খরচ কমে গেল, দেখেন একসাথে মানে এই একটা কথা আপনাকে বলি ভাই শুনেন, একটা কুকারে মাল্টি কুকারে ইনশাআল্লাহ সব অল এভরিথিং সব করতে পারবেন। ওকে, আমরা একটু রাইসটা দেখি নিচে কি অবস্থা, এটা একটু আমাদের গরু মাংসটা একটু নাড়া দিয়ে দিবেন। ওকে দেখেন আমরা রাইসটা একটু দেখাচ্ছি, আমাদের রাইস ইনশাআল্লাহ আমাদের হয়ে গেছে, রাইসও কিন্তু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে রাইস অফ অটো বন্ধ হয়ে যাবে। রাইসটা কিন্তু অটো হবে, আমি আবার একটু বলে দিচ্ছি, রাইসটা কিন্তু নিজে নিজে বন্ধ হবে, আর কারিটা কারিটা কিন্তু নিজে নিজে বন্ধ হবে না। কেন হবে না, কারিটা তো আপনি জোল খাবেন, কি পরিমাণ জোল খাবেন ওই পরিমাণ জোলটাকে সুইচটা বন্ধ করে দিবেন। আচ্ছা আচ্ছা, আর রাইস কিন্তু ওটা করতে হবে না, রাইসটা দিয়ে আপনি চলে যান নিজে নিজে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে এটা। ওকে দেখেন অসাধারণ এক জিনিস, এই যে দেখেন দেখেন অবশ্যই নিতে পারবেন, গোস্টটা একটু দেখেন কেমন হয়েছে এটা। আচ্ছা আমরা যেটা রাইস কুকার, ওটা রাইস কুকার না, ওটা কিন্তু আমরা প্রেসার কুকারে দেখিয়েছি, ইলেকট্রিক প্রেসার কুকার থাকবে সেটা। ইলেকট্রিক প্রেসার কুকার আছে নাকি আপনাদের আপনাদের কাছে? ইলেকট্রিক ইলেকট্রিক প্রেসার কুকার, ইলেকট্রিক প্রেসার কুকার লাগলে আমরা দিতে পারবো। আচ্ছা ইলেকট্রিক প্রেসার কুকার লাগলেও কিন্তু আপনারা নিতে পারবেন, আপনারা এই যে নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করেন, সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন। তিনটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কি কি রান্না করা যায় আর কত টাকা, সব ধরনের রান্না করতে পারবেন। রান্না বলেন, ভাজাভাজি বলেন, মোমো বলেন,
অসাধারণ এক জিনিস কিন্তু আপনি নিতে পারবেন। চার হাঁড়ির মাল্টি কুকার দেখেন কি কি হাঁড়ি থাকছে আমি আবার বলে দিচ্ছি। একটা নন স্টিক থাকবে, একটা অ্যানোডাইজ করা থাকবে, একটা কিন্তু স্টিল থাকবে এবং সাথে কিন্তু একটা স্টিম থাকবে। স্টিম সহকারে চার পাতির মোট টোটাল চার পাতি এবং দুইটা কালার আছে এবং সাইজ কিন্তু একটাই হবে 2.8 লিটার। ইচ্ছা করলে 250 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত রান্না করতে পারেন, সর্বনিম্ন 250 গ্রাম পাকাতে পারবেন। আচ্ছা, আর সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত রান্না করতে পারবেন। ওকে, তো আবার বলছি মাত্র 4000 টাকা এবং 3 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। এরপরে যারা ব্লেন্ডার নিতে যাচ্ছিলেন, আচ্ছা ব্লেন্ডারে আমি আরেকটা কথা বলি, সবগুলা তো করছি হার্ড জিনিস, এগুলো না করলেও চলে, যেহেতু আমার হাতে আছে। ডাকনা কিন্তু একটাই থাকবে, হ্যাঁ ডাকনা একটাই থাকবে, ডাকনা গুলো নষ্ট হয় না। ডাকনা নষ্ট হলে আমাদের কাছে এগুলো পাবেন, এগুলো ডাকনা দাম মাত্র 250 টাকা দাম। আচ্ছা আচ্ছা, ঢাকনা একটাই। এই যে আমি একটু আদা রসুন আছে তো এটা করে দেখাচ্ছি, কি জন্য আমি করে বাসাতে নিয়ে যাবো যেন এগুলা করা যায়। তারপর আমি একটু দেখা দিচ্ছি, যেহেতু আপনার হার্ড জিনিস যেগুলো ওগুলো করছি এটা একটু করে দেখা দিলাম। এই যে দেখেন, আমি কিন্তু অনেক বড় বড় করে করছি, কিন্তু আপনারা আরো ছোট করে করলেও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কি, এটা যেহেতু হেভি ওয়াটার ব্লেন্ডার আপনি বড় করে করলে সমস্যা নেই, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিন। কেলা আদা রসুন দেখেন কত বড়, এটা কিন্তু নন ম্যাগনেট সাইজটা দেখেন। এখানে জার গুলো আরেকটা কথা বলে দিছি, এটা নন ম্যাগনেট জার, কিন্তু নন ম্যাগনেট জি, এগুলো চম্বকে ধরবে না। আর যেটা চম্বকে ধরবে না এটা অন্তত 2-4-10 বছর, এটা কোনো জং মরিচা দ্বারা কোনো প্রশ্ন উঠতেছে না, প্রশ্ন উঠতেছে না। ওকে, এক বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে এই ব্লেন্ডার গুলোর সাথে। 1200 ওয়াটের কিন্তু নোভেনা ব্র্যান্ডের চারটা জারের, জি চারটা কালার কিন্তু আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে ব্লু কালার, যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন। নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে। প্রথম দেখেন বাংলাদেশের ভাইরাল মাল্টি কুকার কিন্তু আবারও চলে আসলো যারা নিতে চাচ্ছেন। আর আমাদের কিন্তু এই যে দেখেন, আমাদের কিন্তু আদা রসুন পেস্ট হয়ে যাচ্ছে দেখেন। ওকে, আদা রসুন পেস্ট করে আমরা ব্লেন্ডারের প্রাইসটাও জানিয়ে দিব। এই যে দেখাই আপনাকে, দেখেন পেস্ট দেখেন কতটা মিহি হয়েছে। এই যে দেখেন আপনি, দেখছেন এগুলো একদম পেস্ট। এই যে দেখেন, আচ্ছা ওকে, একবারে পেস্ট কিন্তু হয়ে গেছে। আমরা দেখেন এখানে একবারে পেস্ট, এই যে হালুয়ার মতো হয়ে গেছে, হালুয়ার মতো হয়ে গেছে, হালু হয়েছে। এবং আরেকটা জিনিস, এতে মাংস দিয়ে দেন। আচ্ছা, আমরা মাংস দিয়ে কিন্তু আসলে আদা দিতে পারি না সময়ের কারণে। আচ্ছা আচ্ছা, এখন করছি, এখন দিয়ে দিলাম, আদা করে ফেলেছি এবং আদাও কিন্তু দিয়েছি। ওকে, আর আরেকটা জিনিস বলে দেই, এখানে কিন্তু যে একটা লাইন কিন্তু আছে দেখেন, পানি টানি পড়লেও কিন্তু এখান থেকে চলে যাবে। হ্যাঁ, ভিতরে যদি মোটরে পানি ভুলে পড়ে যায় আপনার পানি কিন্তু ভিতরে ঢুকবে না। এখানে এই আছে সিস্টেম করা আছে, পানিগুলো বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। এই জন্য যারা আসলে এই ধরনের ব্লেন্ডার কিনবেন, কমার্শিয়াল ব্লেন্ডার, ইনশাল্লাহ আশা করি দেখেন একটু মাংস কিন্তু হয়ে গেছে আমাদের। দেখেন রাইস কুকারে এত দ্রুত গরুর মাংস রান্না শেষ, ক্লিয়ার, মাথা নষ্ট। আপনি বলছিলেন 15 মিনিটে গোস্ত পাকাবেন, আপনার 10-12 মিনিটের মধ্যে রাইস হয়ে যাবে। এই যে ভাত হয়ে গেছে দেখেন, যারা আমাদের ভিডিও দেখি, যারা সাবিলবার ভিডিও দেখি আমাদের কাছে আসবে, ইনশাল্লাহ ওদের জন্য রাখতেছি মাত্র 7000 টাকা, মাত্র 7000 টাকা, 1200 ওয়াট দেখছেন, 4000 অল এভরিথিং, বাটা হলুদ থেকে যত রকমের বাটা মশলা করতে চান আমরা এখানে করতে পারি, জিরা ধনে এলাচি দারচিনি হার্ড শক্ত মশলা গুলো সব এই ব্লেন্ডারে আপনি করতে পারবেন। সব ব্লেন্ডার হয় না, কিন্তু মাত্র 7000 টাকা। ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে? এগুলো ওয়ারেন্টি কোম্পানি থেকে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 3 বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস গুলো আপনাদেরকে করে দেবো। আচ্ছা, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস কি? আর এগুলো কিন্তু ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন। আচ্ছা, মোটরের কোনো গ্যারান্টি নাই? মোটরের জন্য ওয়ারেন্টি, মোটরের জন্য 3 ইয়ার্স ওয়ারেন্টি, 3 বছর মোটর ওয়ারেন্টি, যত নষ্ট হয় না। একটার জন্য কিন্তু আপনারা 3 বছর ওয়ারেন্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র 7000 টাকা। মাত্র 7000 টাকা হলে কিন্তু আপনার এই যে অরিজিনাল 1200 ওয়াটের নোভেনা ব্র্যান্ডের ব্লেন্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন।
এবং 10টা না কিনে একটা কিনবেন, ভালো মাল ভালো মান সম্পূর্ণ দেখে ভালো কোম্পানি একটা মাল কিনবেন। আমি মনে করি 10টা না কিনে একটা কিনাটা বেটার। 4টা জার কিন্তু থাকবে এই যে জুতা, আর এটা মোটরটা কিন্তু 100% কফার মোটর, 100% কফার মোটর দেখে নেবেন, মোটরের গায়ে ছবি দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, 100% কপার মোটর। আবারও বলছি যারা ব্লেন্ডার নেবেন, ব্লেন্ডার কিন্তু পেয়ে যাবেন মাত্র 7,000 টাকায়, 1200 ওয়াটের চার জারের, কিন্তু নোভেনা ব্র্যান্ডের। আর যারা এই মাল্টি কুকার গুলো নেবেন চার হারের, আবারও বলছি মাত্র 4,000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের এবং এটার সাথে কিন্তু আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি একবারে ফ্রি পেয়ে যাবেন। যারা নিতে যাচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে, সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে নাকি? আসলে এখন তো অনলাইনে সিস্টেম একবারে, মানে যারা অর্ডার করে ইনশাল্লাহ বেশি দিতে হবে না আমাদের এখানে। আমাদের 500 টাকা যদি আপনি যদি বিকাশ করেন, আমি সঙ্গে সঙ্গে মাল ছাড়ে দিব, বাকি টাকা মাল হাতে পাবার পরে বুঝে দেখে আপনি ওই টাকাটা ওখানে দিতে পারবেন। মানে আমি কন্ডিশন করে দিব, 500 টাকা দিয়ে পারবার, বাকি যেটা থাকবে ওটা আমি একটা কন্ডিশন দিয়ে দিব, আপনি মালটা হাতে পাওয়ার পর বুঝার পর তারপরে ওই টাকাটা ওখানে ফ্রি করতে পারবেন। ওকে, তো আমরা শেষবারের মতো দেখেন রাইস অনেক আগে হয়ে গেছে, তো দেখেন আমাদের রাইস, এই যে দেখেন রাইস দেখছেন একবারে হয়ে গেছে, এই যে দেখেন আমাদের ফ্রাইও কিন্তু হয়ে গেছে, আমাদের গরুর মাংস হয়ে গেছে, আমাদের পেস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, হলুদ গুঁড়ো হয়ে গেছে। তো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন, সারা মাংস আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। যারা নিতে চান গরু মাংস কালারটা একটু দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই, যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন। মাত্র 4,000 টাকা হলে 4 হারের মাল্টি কুকার, 7,000 টাকা হলে এই 1200 ওয়াটের আপনার নোভেনা ব্র্যান্ডের ব্লেন্ডার আপনারা নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আবার নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে হাজির হবে। আসসালামু আলাইকুম।